ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ক্যান্সারের ঝুঁকি কমানোর 7 উপায়। ক্যান্সার নামক এই মরণ ব্যাধিটি সকলের কাছে রহস্যের মতো, অনেকেই জানে না এবং একেবারে বুঝতে পারেন না কেন দেহে ক্যান্সারের কোষের জন্ম হয়। পরিবারের ইতিহাস থাকলেই যে ক্যান্সার হবে এমন কোনো কথা নেই। আমাদের দৈনন্দিন কাজের খারাপ প্রভাবের কারণেও কিন্তু দেহে জন্মায় ক্যান্সারের কোষ। আর এ থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। দৈনন্দিন জীবনে কিছু সাবধানতা অবলম্বন করেন, এতে করে ক্যান্সারের মরণ থাপা থেকে বেঁচে যাবেন আপনি এবং আপনার পরিবার। যে 7টি উপায়ে ক্যান্সারের ঝুঁকি কমবে: মাংস ম্যারিনেট করে খাবেন, কলার আগুনে পোড়ানো, উঁচু তাপমাত্রার তেলে ভাজা এবং রান্না করা মাংস অনেক ধরনের কেমিক্যাল উৎপন্ন হয় যা ক্যান্সারের কোষ গঠনে সহায়তা করে। আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চের গবেষকদের মতে, আপনার ছোট্ট কিছু সাবধানতা এবং সতর্কতা দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয়। সরাসরি আগুনের তাপে মাংস রান্না করলে ক্ষতিকর কেমিক্যাল উৎপন্ন হতে পারে না, তাই রান্নার আগে অবশ্যই মাংস ম্যারিনেট করে নিন। ফলমূল ফ্রিজে রাখবেন না। একটি গবেষণায় দেখা যায়, ফলমূল স্বাভাবিক তাপমাত্রা রাখলে তার পুষ্টিগুণ অটুট থাকে এবং ক্যান্সারের কোষ গঠনে বাধাদানের ক্ষমতা সম্পন্ন নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকে, যেমন টমেটো ও মরিচ। যদি বাইরে রেখে দেন ফ্রিজে রাখার পরিবর্তে, তাহলে এতে দ্বিগুণ পরিমাণে ব্যাকটোক্যারোটিন এবং 20 গুণ বেশি পরিমাণে লাইকোপেন থাকে যা ক্যান্সারের কোষ গঠনে বাধা দানে বিশেষ কার্যকরী। একটানা বসে থাকবেন না। জার্মানির গবেষকগণ নিশ্চিত করেছেন যে যারা একটানা অনেকক্ষণ বসে থাকেন তাদেরও ক্যান্সারের সম্ভাবনা প্রতি 2 ঘন্টায় প্রায় 10% বেড়ে যায়। গবেষকদের মতে আধা ঘন্টা পরপরই উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নেওয়া ভালো। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই 2 ঘন্টা একটু বড় ধরনের ব্রেক নেওয়া প্রয়োজন। বাড়তি লবণ খাবেন না। অতিরিক্ত লবণ খাওয়ার সাথে প্রায় 14% পাকস্থলীর ক্যান্সার হওয়ার যোগাযোগ দেখা গিয়েছে। প্রতিদিন আমাদের 6 গ্রামের কম পরিমাণ লবণ অর্থাৎ 2.4 গ্রাম সোডিয়াম খাওয়ার প্রয়োজন রয়েছে। এটাতে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সবজি মাইক্রোওভেনে দিবেন না। যদি আপনি স্বাস্থ্যকর খাবারের আশায় তেলে না ভেজে ওভেনে বেক করে সবজি খেতে চান তাহলে তা একেবারেই ভুলে যান, কারণ একটি স্প্যানিশ গবেষণায় দেখা যায় ওভেনে দেওয়ার ফলে ব্রোকলির ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা প্রায় 97% কমে যায়। একই বিষয় প্রযোজ্য অন্যান্য সবজির ক্ষেত্রেও। যদি স্বাস্থ্যকর খেতে চান তাহলে ওভেনে না দিয়ে সেদ্ধ করে খান। সুগন্ধি মোমবাতি জ্বালাবেন না। গবেষকদের মতে সুগন্ধি কেমিক্যালযুক্ত মোমবাতির কার্সিনোজেনিক প্রভাব রয়েছে। বিশেষ করে বদ্ধ ঘরে এই ধরনের কেমিক্যাল সমৃদ্ধ মোম পোড়ানোয় ধোঁয়া এবং গন্ধ খুবই ক্ষতিকর। ঘরে আলো বাতাস চলাচল হতে দিন এবং সুগন্ধি মোম কেনা বন্ধ করুন। একেবারে অন্ধকার করে ঘুমান। বেশ কয়েকটি গবেষণায় দেখা যায় আর্টিফিশিয়াল আলোর দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে, বিশেষ করে রাতের বেলায় লাইটের কারণে, স্তন ও প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি বেড়ে যায়। এর কারণ হিসেবে গবেষকগণ আলোতে দেহের হরমোনের উপর প্রভাব পড়াকে দায়ী করেন যা ঘুমের সময় আমাদের দেহে ঘটে থাকে। তাই আর্টিফিশিয়াল আলো যত কম ব্যবহার করা যায় ততই ভালো। আমার পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।